डियर स्टूडेंट्स, नाउ वी विल डू एसएससी जनरल मैथ चैप्टर 9.1 सिक्स 1 2 3। तो वन बाय सेक स्क्वायर ए प्लस वन बाय कॉसेक स्क्वायर ए, এটা হচ্ছে লেফট সাইড, রাইট সাইডে ওয়ান, আমাকে এটা সমান ওয়ান প্রুভ করতে হবে। ওয়ান বাই সেক স্কোয়ারের সমান আমরা জানি কস স্কোয়ারে, একইভাবে ওয়ান বাই কস স্কোয়ারের সমান সাইন স্কোয়ারে। এখন আমরা এটা জানি সাইন স্কোয়ারে প্লাস কস স্কোয়ার ইকুয়াল ওয়ান, রাইট সাইড হয়ে গেল। দুই নম্বরটাতে আমাদেরকে বলতেছে ওয়ান বাই কস স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কট স্কোয়ার এ, এটাই আমাদেরকে লেফট সাইডে দিচ্ছে, রাইট সাইড এটা সমান ওয়ান প্রুভ করতে হবে। ওয়ান বাই কস স্কোয়ার এর সমান সেক স্কোয়ারে মাইনাস ওয়ান বাই কট স্কোয়ারে সমান টেন স্কোয়ারে। তো সেক স্কোয়ারে মাইনাস টেন স্কোয়ারে কোন ওয়ান অ্যাকর্ডিং টু দ্য ফর্মুলা, তাহলে আমরা রাইট সাইড পাই গেলাম। তিন নম্বরটা ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ, ওয়ান বাই সাইন স্কোয়ার এ আর এখানে টেন স্কোয়ারের সমান সাইন স্কোয়ার এ বাই কস স্কোয়ার এ, ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস, এখানে যেহেতু একটা ডিভিশনাল রিলেশন আছে ওয়ানের সাথে, এটাকে উল্টো করলে হয়ে যাবে কস স্কোয়ার এ বাই সাইন স্কোয়ার এ, এলসিএম করে সাইন স্কোয়ার এ ওয়ান মাইনাস কস স্কোয়ার এ, ওয়ান মাইনাস কস স্কোয়ার এ সমান সাইন স্কোয়ার এ, তাহলে নিচেও সাইন স্কোয়ার এ। এখন সাইন স্কোয়ারে কাটা এখানে ওয়ান থাকছে, এটাই হচ্ছে আমাদের রাইট সাইড, লেফট সাইড সমান রাইট সাইড হয়ে গেল।